যাকে ভালোবেসেছিলে সেই মানুষটি আমি ছিলাম না। তুমি যাকে না পাওয়ায় পাগল হয়ে গেছিলে সেই মানুষটিও আমি ছিলাম না। তুমি যার নাম মনে গেঁথে রেখেছিলে সেই মানুষটিও আমি ছিলাম না। তুমি যার জন্য চোখের জল ফেলেছিলে সেই মানুষটিও হয়তো আমি ছিলাম না। তুমি যাকে নিয়ে শত শত স্বপ্ন দেখেছ সেই মানুষটিও আমি ছিলাম না। তুমি যাকে নিয়ে কবিতা লিখেছিলে সেই মানুষটিও আমি ছিলাম না। তোমার চোখ সবসময় যে মানুষটিকে খুঁজেছে আমি সেই মানুষটিও হতে পারিনি। তুমি আমার মধ্যে যাকে খুঁজতে চেয়েছিলে আমি সেই মানুষটি ছিলাম না। তুমি সবসময় যার উদাহরণ দিতে আমি সেই মানুষটি ছিলাম না। তোমার বদলে যাওয়ার পেছনে যে মানুষটি ছিল আমি সেই মানুষটিও ছিলাম না। তুমি যাকে ফিরে পেতে চেয়েছিলে সেই মানুষটিও আমি ছিলাম না। সত্যি ভালোবাসাকে জিজ্ঞেস করলে তুমি যে মানুষটির গল্প শুনিয়েছিলে সেই মানুষটি হওয়ার সৌভাগ্য আমার ছিল না। যার ভালোবাসার প্রমাণ দেওয়া নিয়ে গর্ববোধ করতে সেই মানুষটিও আমি ছিলাম না। তোমার সফলতার শিখরে যে মানুষটির নাম লেখা ছিল আমি সেই মানুষটি হতে পারিনি। তোমার বিবাহ করা মেয়েটিও আমি ছিলাম না। তোমার জীবনে আমি শুধু মীরা হয়েই রয়ে গেলাম, না রাধা হয়ে তোমার ভালোবাসা পেলাম, না রুক্মিণী হয়ে তোমার সঙ্গ পেলাম। নিজের থেকে ভালোবাসা দেওয়া মানুষগুলো কখনোই ভালোবাসা পায় না। আমার চলে যাওয়ার পর আমার জীবনের গল্পটা একটু পড়ে দেখো। কতটা অসহায়ের মতো তোমাকে ফিরে পেতে চেয়েছিলাম। যতক্ষণ না তোমার ভালোবাসা গ্রহণ করেছিলাম ততক্ষণ তোমার মুখোশটা বুঝতে পারিনি। হ্যাঁ, তুমি জিতে গেছো, কিন্তু অপমান আর যন্ত্রণায় আমার মন থেকে বিশ্বাস বলে জিনিসটিকে হারিয়ে দিয়েছ। তুমি সেদিন আমাকে ভুল বুঝেছিলে, একবার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুনি। তোমার কাছে আমি মূল্যহীন হলেও আমার কাছে তুমি অনেক দামি। যাকে অবহেলা করছো সে তো ঠিক চলেই যাবে, কিন্তু খেয়াল রেখো যার কারণে অবহেলা করছো সে যেন তোমাকে ছেড়ে না যায়। কিছু সম্পর্ক সঙ্গে থাকলেও সাথে থাকে না। চোখের জল আর ভরসা দুটোই তোমার নামে রেখে দিয়েছিলাম। তুমি ভাঙার জন্য ভরসাকেই বেছে নিলে। যদি কখনো ছেড়ে যেতে ইচ্ছা করে তাহলে বলেই যেও, আমাকে আমার চোখে ছোট করে যেও না। কিছু মানুষের স্মৃতি কখনোই ভোলা যায় না। কিছু জিনিস না পাওয়াই থেকে যাক, সব পেয়ে গেলে জীবনে বেঁচে থাকাটা শুধু বোঝা হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান বক্তব্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। ধন্যবাদ।